हेलो फ्रेंड्स, वेलकम टू जियो फ्यूचर। आलोचना करा हबे सेटी होलो लोकल विंड्स अफ द वर्ल्ड बा पृथ्वीर स्थानीय वायुगुली निये। आमरा जानी कोनो एकटी स्थानेर जे उष्णता बा जे वायुचाप तार उपर भित्ती करे जे वायु प्रवाहित हय ताके बला हय लोकल विंड्स बा स्थानीय वायु। किन्तु ब्यापार होलो जे नेट सेट बा स्कूल सार्विसेर आमरा जखन परीक्षा दिते जाई तखन किन्तु ए लोकल विंडसगुलि कि प्रकृति अर्थात शीतल ना उष्ण एवं कोथाय प्रवाहित हय एई निये किन्तु कनफ्यूशन तैरि हय। ताई आजकेर ए भिडियोर बा आजकेर ए भिडियो क्लिप्सटिर उद्देश्यई हलो एमन किछु ट्रिक्स बा फर्मूला बोले देवा जाते करे आमरा परीक्षार समय सठिकभावे सेई लोकल विंडस एवं तार जे प्रकृतिगुलो सठिकभावे उल्लेख करते पारि एवं तार वास्तव যে চিত্রটা সেটা তুলে ধরতে পারি। অর্থাৎ আমাদের হলে যেন পরীক্ষার হলে যে ভুলগুলো আমাদের হয় সেগুলো যেন না হয়, সেই ভুল না হওয়ার পন্থা বলে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। তো এই ধরনের বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো তোমরা যারা মনে করছো যে এই চ্যানেলের ভিডিওটা ভালো লাগছে বা এই ধরনের টপিক তোমাদের প্রয়োজন তোমাদের পরীক্ষা পরীক্ষার জন্য আপকামিং পরীক্ষার জন্য, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আমার বিশ্বাস তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো তাহলে অবশ্যই তোমরা লোকাল উইন্ডস নিয়ে যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোর সঠিকভাবে সমাধান করতে পারবে এবং আজকের পর তোমাদের লোকাল উইন্ডস এবং তার যে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন সেই বিষয়গুলো তোমাদের মনে থেকে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসছে যে পৃথিবীর যে মানচিত্র সেই মানচিত্র আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি। তো আলোচনার সুবিধার জন্য আমি এই পুরো আলোচনাটাকে চারটে ভাগে ভাগ করেছি। প্রথমে যে মহাদেশটি সেটি হচ্ছে উত্তর আমেরিকা, তারপরে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। এই তিনটি মহাদেশেই যে স্থানীয় বায়ুগুলো সেই স্থানীয় বায়ুগুলো কিন্তু বেশিভাবে প্রবাহিত হয়, অর্থাৎ স্থানীয় বায়ুগুলো এই তিনটি মহাদেশের উপর যে স্থানীয় বায়ুগুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসে, তার জন্য সেই তিনটি মহাদেশকে আলাদাভাবে দেখানো হয়েছে এবং বাকি যে মহাদেশগুলো থাকলো সেগুলোকে আলাদা একটা স্লাইডে দেখানো হয়েছে। তাহলে চলো সেগুলো শুরু করা যাক। প্রথমেই আসছে নর্থ আমেরিকার যে স্থানীয় বায়ুগুলো সেগুলো। তো নর্থ আমেরিকার স্থানীয় বায়ুগুলোকে মনে রাখার জন্য আমি যে ফর্মুলাটা বানিয়েছি সেটি হলো নর্থ দিয়া ব্লিচ। নর্থ দিয়া ব্লিচটা যদি মনে রাখো তাহলেই কিন্তু তোমরা এই যে নর্থ আমেরিকার যে স্থানীয় বায়ুসমূহ সেগুলো মনে রাখতে পারবে। তো নরে হচ্ছে নর্থ স্টার, দিয়েতে হচ্ছে দিয়াবলো, ব্লিতে হচ্ছে ব্লিজার্ড এবং সিএইচে হচ্ছে চিনুক। তো এই চারটে মূলত প্রধান এই নর্থ আমেরিকার স্থানীয় বায়ু যেগুলো মূলত পরীক্ষায় বেশিরভাগই পড়ে থাকে, যার মধ্যে ব্লিজার্ড এবং চিনুক খুবই পরীক্ষায় আসে। আমরা জানি যে চিনুককে তুষারবক্ষ বলা হয় আমরা ছোটো থেকে, অর্থাৎ 10-12 এগুলোতে পড়েছি। তো চলো দেখা যাক কোথায় সেই বায়ুগুলো প্রবাহিত হয় এবং তার প্রকৃতি বা কী। প্রথমে দেখা যাচ্ছে যে নর্থ স্টার, নর্থ স্টার বায়ু প্রবাহিত হয় নর্থ ইস্টার্ন কোস্ট অফ ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের যে নর্থ ইস্টার্ন কোস্ট সেই কোস্টে কিন্তু নর্থ স্টার বায়ু প্রবাহিত হয় এবং এটি একটি শীতল বায়ু, যেটি যেহেতু এটি সমুদ্রের দিক থেকে প্রবাহিত হচ্ছে বা সমুদ্রের দিক থেকে তার বায়ুটা প্রবাহিত হয়ে যাচ্ছে এবং সেখানে সমুদ্র শীতল থাকে বলে এই বায়ুটা নর্থ স্টার বায়ুটা শীতল হয়। এরপরে আসছে দিয়াবলো, যেটি একটি উষ্ণ বায়ু এবং এই দিয়াবলো বায়ুটা সৃষ্টি হতে দেখা যায় সান ফ্রান্সিসকো বের উপর। সান ফ্রান্সিসকো এই জায়গাটায় সান ফ্রান্সিসকো রয়েছে, এই জায়গাটায় দিয়াবলো বায়ু প্রবাহিত হয় এবং এটি একটি উষ্ণ বায়ুর স্রোত বা উষ্ণ বায়ু দিয়াবলো এবং এই বায়ুটি মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এরপরে আসছে ব্লিজার্ড, ব্লিজার্ড বায়ু কোথায় প্রবাহিত হয়? ব্লিজার্ড প্রবাহিত হয় কানাডার উপর দিয়ে এবং এটিও একটি শীতল বায়ু, যেহেতু এর পাশাপাশি যে সমুদ্রগুলো রয়েছে সেখানে সমুদ্র স্রোতগুলো শীতল, তাই এই বায়ুটা স্থানীয় বায়ুটা হয় শীতল প্রকৃতির। এরপরে আসছে চিনুক, চিনুক বায়ু প্রবাহিত হয় রকি পর্বতের পূর্ব ঢালে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পেরি অঞ্চলে কিন্তু প্রবাহিত হতে দেখা যায় চিনুক বায়ুকে এবং এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে দেখা যায়। এই চিনুক বায়ু যেহেতু উষ্ণ বায়ু এবং রকি পার্বত্য অঞ্চলে যেহেতু বরফ জমে থাকে তার জন্য রকি পর্বতের যে বরফ সেই বরফকে গলিয়ে দিতে সাহায্য করে এই চিনুক বায়ু, তার জন্য চিনুক বায়ুকে বলা হয় তুষার ভক্ষক, যেটি আমরা আগেই পড়েছি। এরপরে আসছে ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশকে মনে রাখার জন্য যে ফর্মুলাটা সেটা হলো ফোবো মাইল হেলিটি, ফোবো মাইল হেলিটি। এই সিলেবলগুলো ভাগ করে করে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে বিভিন্ন নাম বেরিয়ে আসবে। ফো আমাদের পরিচিত নাম ফন, সেই ফনের নাম থেকে এসছে ফো। বোরা, বোরা বায়ুর নাম থেকে এসছে বো। মিস্ট্রাল, সেখান থেকে এসছে মি। এলি, লি থেকে এসছে লেভেচে। হেল, হেল থেকে এসছে হেলম এবং ইটি থেকে এসছে এটিসেন, এটিজিয়ান। তো এই হচ্ছে কিছু কিছু
এই হচ্ছে কিছু কিছু স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ু আলোচনার ক্ষেত্রে বলে রাখি যে স্থানীয় বায়ুগুলো যে আলোর উপর যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলে কোনো মরুভূমি রয়েছে কিনা বা সেই অঞ্চলের পাশে কোনো পার্বত্য অঞ্চল রয়েছে কিনা সেটির উপর কিন্তু সেই বায়ুটার প্রকৃতি নির্ভর করে। যেমন সাহারা মরুভূমির উপর দিয়ে যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো অবশ্যই উষ্ণ বায়ু হবে, অন্যদিকে কোনো তার পাশে যদি যদি শীতল স্রোত প্রবাহিত হয় সেই শীতল স্রোতের উপর দিয়ে যদি কোনো বায়ু প্রবাহিত হয় সেটি আবার উষ্ণ বায়ু হবে। তো দেখা যাক কোন বায়ুটা কীরকম। তো প্রথমে আসছে ফন। ফন বায়ুটা মূলত একটি উষ্ণ বায়ু এবং এই ফন বায়ু প্রবাহিত হতে দেখা যায় ইউরোপের আল্পস পর্বতের উত্তর ঢালে। দেখতেই পাওয়া যাচ্ছে যেহেতু নিচের দিকে রয়েছে সাহারা মরুভূমি তাই এই বায়ুটা হচ্ছে ফন, এই উষ্ণ প্রকৃতির। এরপরে আসছে বোরা। বোরা বায়ু প্রবাহিত হতে দেখা যায় ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে। আমরা জানি যে ঠিক এরকম জায়গা করে রয়েছে আল্পস পর্বত, তো তার জন্যই এই পর্বতের উত্তর ঢালে অর্থাৎ অ্যাড্রিয়াটিক ইতালির অ্যাড্রিয়াটিক উপকূল দিয়ে কী প্রবাহিত হতে দেখা যাচ্ছে বোরা, যেটি একটি শীতল বায়ু। এরপরে আসছে মিস্টাল। মিস্টাল হচ্ছে আল্পস পর্বতের দক্ষিণ ঢালে বা ফ্রান্সের রোন উপত্যকা অঞ্চলের মধ্যে দিয়ে যে বায়ু প্রবাহিত হতে যায়। দেখতে পাওয়া যাচ্ছে এখানে ফ্রান্স রয়েছে, তো এই ফ্রান্সের উপর দিয়ে রোন ফ্রান্সের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটার নামই হচ্ছে মিস্টাল, যেটি মূলত শীতল বায়ু। যেহেতু এই অঞ্চলে শীতল স্রোত প্রবাহিত দেখা যায় তার জন্য এই বায়ুটার শীতল প্রকৃতির এবং যার নাম হচ্ছে মিস্টাল। মিস্টাল কোন জায়গাটার মধ্যে প্রবাহিত হচ্ছে অর্থাৎ যে জায়গাগুলো বলে দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই জায়গাটা, তবেই কিন্তু সেই বায়ুটার প্রকৃতি কিন্তু মনে থাকবে যে সেটা উষ্ণ না শীতল। তারপর আসছে লেভেচে। লেভেচে কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়? লেভেচে প্রবাহিত হয় স্পেনের উপর দিয়ে, যেহেতু এটিও সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার জন্য এই বায়ুটা হচ্ছে একটি উষ্ণ বায়ু। এরপরে আসছে হেলম। ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় উষ্ণ বায়ু সেই বায়ুটার নাম হচ্ছে হেলম। এবং তারপরে আসছে এটিসিয়ান। গ্রিস এবং টার্কির উপর দিয়ে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে এটিসিয়ান, অর্থাৎ স্থানীয় নাম অনুসারে কিন্তু বায়ুগুলোর নাম পরিবর্তন হচ্ছে কিন্তু তাদের প্রকৃতি মোটামুটি একই। যেহেতু তারা সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা সাহারা মরুভূমির দিক থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে তার জন্য তাদের প্রকৃতি হচ্ছে উষ্ণ প্রকৃতির এবং তাদের স্থানীয় নাম অনুসারে তাদের নামগুলো আলাদা আলাদা হচ্ছে। তো ফোবোমাইল হেলিটি এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ইউরোপের যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো মনে রাখতে পারবো। অর্থাৎ বোরা যদি পড়ে আমি মনে মনে আলোচনা হিসাব করে নিলাম যে বো কোথায় আছে, তাহলে বো আসছে আমাদের ফো বলেছি ইউরোপ, ইউরোপ মানে হচ্ছে ই দিয়ে নাম শুরু, ইউরোপ হচ্ছে ই দিয়ে নাম শুরু, তা সেখান থেকে এসছে ইর পরে এফ, তাহলে এফ থেকে আমরা মনে সঙ্গে সঙ্গে মনে চলে আসবে কি যে ইউরোপের মহাদেশের মধ্যে আছে বোরা, এবং বোরা এ নামটা এলেই তা তখন মনে খেলে যাবে কি যে নিশ্চয়ই ইতালির বা অ্যাড্রিয়াটিক উপকূলের যে উত্তর অংশ সেই অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটি হচ্ছে একটি শীতল বায়ু, তার জন্য বোরা হচ্ছে একটি শীতল বায়ু। এবং ইউরোপ থেকে এসছে যেন তার নাম যে ইউরোপ হচ্ছে ই দিয়ে এবং ফোবো বলছি সেই ফোবোটা শুরু হচ্ছে এফ দিয়ে, তার জন্য এফ এবং ই পাশাপাশি, তার জন্য ইউরোপ মহাদেশের এই ফোবোমাইল এরা হচ্ছে ইউরোপ মহাদেশের। অন্যদিকে আগেরটার ক্ষেত্রে কী বলেছিলাম যে আগেরটার নাম ছিল নর্থ আমেরিকা এবং শুরু হয়েছিল কি যে নর্থ থেকে, তো সেইভাবে এন সেই নাম দিয়ে শুরু হয়েছিল নর্থ আমেরিকার ক্ষেত্রে, এখানে ইউরোপ আর এফ ইএফ পাশাপাশি সেখান থেকে হয়েছে ফোবোমাইল এই নামটা শুরু হয়েছে। তো ফোবোমাইল হেলিটি যদি আমরা নামটা মনে রাখতে পারি তাহলে আমরা ইউরোপের যে সমস্ত স্রোত ইউরোপের যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো মনে রাখতে পারবো। তো এই গেল ইউরোপের যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো। তো এরপরে আসছে আফ্রিকার যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো, আর আফ্রিকার স্থানীয় বায়ুগুলো মনে রাখার জন্য যে সূত্রটি সেটি হলো খাবার হাসির ঘি এই নামটা কিন্তু মনে রাখতে হবে। তো যেহেতু নামগুলো হাসির তার জন্য হাসির মতন তার জন্য এই নামটা নিয়ে চলে এসেছি যে হাসির খাবার হাসির ঘি, এই নামটা যদি মনে রাখো তাহলে কিন্তু আফ্রিকার যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো মনে থাকবে। মূলত আফ্রিকার উপর দিয়ে যে সমস্ত সমুদ্র বলছি যে সমস্ত স্থানীয় বায়ুগুলো প্রবাহিত হয়েছে সেগুলো মূলত উষ্ণ বায়ু, তো সেই উষ্ণ বায়ুগুলো হলো কী কী খামসিন বার্গ হারমাট্টান সিরোক্কো ঘিবলি, এই প্রত্যেকটা নামই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার এসছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বহুবার এসছে। তো আমাদের দেখতে হবে যে সেই জায়গাগুলো কোথায় যেখানের উপর দিয়ে প্রবাহিত হয়। প্রথমে আসছে খামসিন। খামসিন কোথায় প্রবাহিত হয়? দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তর যে আফ্রিকা আছে সেই উত্তর আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খামসিন, এবং যার স্থানীয় নাম বা যে স্থানীয় নাম হচ্ছে আলজেরিয়া, যে আফ্রিকার আলজেরিয়ার উপর দিয়ে কিন্তু এই খামসিন যে উষ্ণ বায়ু সেটা প্রবাহিত হতে দেখা যাচ্ছে।
এরপর আসছে বার্গ। বার্গ কোথায় প্রবাহিত হচ্ছে? দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় যে উষ্ণ সমুদ্র, উষ্ণ স্থানীয় বায়ুটা প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে বার্গ। এরপর আসছে হারমাট্টান। হারমাট্টান কোথায় প্রবাহিত হচ্ছে? সাহারার যে গিনি উপকূল, সেই গিনি উপকূল বা নাইজেরিয়ার উপর দিয়ে যে উপকূল, সেই উপকূলে কিন্তু প্রবাহিত হচ্ছে কি হারমাট্টান যে স্থানীয় বায়ু, সেই বায়ুটা যেটা একটি মূলত উষ্ণ বায়ু। অর্থাৎ যদি পরে হারমাট্টান একটি উষ্ণ বায়ু না শীতল বায়ু, আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো, যেহেতু খাবার হা হা মানে হারমাট্টান, হারমাট্টান মানে হচ্ছে সঙ্গে সঙ্গে আফ্রিকা, তাহলে আফ্রিকা হলেই মানে উষ্ণ স্থানীয় বায়ু, সঙ্গে সঙ্গে আমরা আফ্রিকা হারমাট্টানকে বলতে পারবো কি এটি একটি উষ্ণ বায়ু। এরপরে আসছে সিরোক্কো। সিরোক্কো কোথায় প্রবাহিত হয়েছে? সিরোক্কো প্রবাহিত হয়েছে সাহারার উত্তর উপকূল দিয়ে, সাহারার উত্তর যে অংশ সেই অংশ দিয়ে কিন্তু সিরোক্কো প্রবাহিত হয়েছে। টিউনেশিয়া যে নাম, সেই টিউনেশিয়ার অঞ্চলে কিন্তু সিরোক্কো প্রবাহিত হতে দেখা যায়। এরপরে আসছে ঘিবলি। এই ঘিবলিও কিন্তু লিবিয়া বা টিউনেশিয়া সংযুক্ত যে অঞ্চল, সে অঞ্চলের উপর দিয়েও কিন্তু ঘিবলি প্রবাহিত হতে দেখা যায়। এগুলো একটা এক একটা হচ্ছে স্থানীয় এক এক রকমের নাম, কিন্তু তাদের প্রকৃতি সবই একই রকম এবং প্রত্যেকটাই হচ্ছে উষ্ণ বায়ু। তো এই গেল আফ্রিকার যেগুলো উষ্ণ বায়ু এবং ইম্পর্টেন্ট যে সমস্ত বায়ু সেগুলো। এরপরে আসছে এই তিনটে মহাদেশ বাদ দিয়ে বাকি যে সমস্ত স্থানীয় বায়ুগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা দেখলাম কি যে উত্তর আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার যে সমস্ত স্থানীয় বায়ু সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এছাড়াও কিছু কিছু বায়ু যেগুলো দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া বা যে ভারত, রাশিয়া সংলগ্ন যে ইউরোপ, এই এশিয়া মহাদেশ, ইউরেশিয়া, সেই মহাদেশেও কিন্তু কিছু কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়। তো প্রথমে আসছে কি যে পম্পেরো, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চল দিয়ে যে প্রবাহিত হয় যে স্থানীয় বায়ু, সেই বায়ুটার নাম হচ্ছে পম্পেরো। আমরা জানি যে দক্ষিণ আমেরিকার যে তৃণভূমি অঞ্চল সেটাকে বলা হয় পম্পাস, সেই পম্পাস থেকে এসছে পম্পেরো। তো পম্পেরো হচ্ছে আর্জেন্টিনার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ু এবং যেটা মূলত শীতল একটা বায়ু, এবং যেহেতু তার পাশ দিয়ে শীতল সমুদ্র সজ্জায় তার জন্য এই বায়ুটা হচ্ছে শীতল বায়ু। এরপর আসছে অস্ট্রেলিয়ার একটি বায়ু, স্থানীয় বায়ু, সেটার নাম হচ্ছে ব্রিক ফিল্ডার, যেটি মূলত উষ্ণ বায়ু, যেহেতু অস্ট্রেলিয়ার এই জায়গাটা অঞ্চলে একটা মরুভূমি রয়েছে তার জন্য এই বায়ুটা হচ্ছে উষ্ণ বায়ু স্রোত এবং উষ্ণ বায়ু এই অস্ট্রেলিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও ভারত পাকিস্তান অঞ্চল বা থরভূমি অঞ্চল দিয়ে কী প্রবাহিত হয়? লু বায়ু প্রবাহিত হয়। তো এই ছিল কিছু কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত স্থানীয় বায়ুগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এই যে সূত্রগুলো বলে দেওয়া হলো বা ফর্মুলাগুলো বলে দেওয়া হলো, তোমরা যদি এগুলো ধরে ধরে পড়াশোনা করো তাহলে অবশ্যই আমার মনে হয় তোমরা পরীক্ষায় সেগুলো সঠিকভাবে উত্তর করতে পারবে। তো চলো দেখা যাক এমন কিছু কোশ্চেন নিয়ে যে আমরা সত্যিই পাচ্ছি কি না, সেরকম কিছু কোশ্চেন দেখা যাক। তো প্রথমেই আসছে যে সেপ্টেম্বর 2013 নেটে পড়েছিল এরকম কোশ্চেন, দেখা যাচ্ছে কি যে লু, হারমাট্টান এবং বোরা দিয়েছে। তো তার আগে একটু বলে দিই যে আমরা যে সূত্রগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে ছিল মূলত যে কি নর্দিয়া ব্লিচ, ফোবো মাইল হেলিটি এবং খাবার হাসির ঘি। তো এই ছিল কিছু ট্রিক্স যেগুলো তোমাদের বলা হয়েছিল। তো তার মধ্যে আসছে কি যে লু বায়ুটা আসছে, তাহলে লু বায়ু নাম থেকে আমরা বুঝতে বললাম কি যে লু বায়ু হচ্ছে মূলত কোথার উপর দিয়ে প্রবাহিত হয়? লু বায়ু থর মরুভূমি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, ভারত পাকিস্তান সংলগ্ন অঞ্চল দিয়ে, তাহলে সেটি হবে পাকিস্তান। এরপরে আসছে কি হারমাট্টান। হারমাট্টান কথাটি কোথায় আছে? আফ্রিকার মধ্যে আছে, যে খাবার হাসির ঘি, খাবার হাসির ঘি যে বলেছিলাম সেই মধ্যে যে হা ছিল সে হা নাম থেকে এসছে কি হানাম থেকে এসছে হারমাট্টান। তাহলে হাসির ঘি যে বলেছিলাম খাবার হাসির ঘি, সেটি ছিল কোথায়? আফ্রিকা মহাদেশে। তাহলে আফ্রিকা মহাদেশ যেটার মধ্যে আছে ওয়েস্ট আফ্রিকা, সেটা হচ্ছে কি হারমাট্টান। এরপর পরে থাকলো বোরা, সেটি হচ্ছে ফর্মার যুগোস্লাভিয়া। বোরা কার মধ্যে আছে? বোরা আছে ফোবো মাইল হেলিটি বলে যেটা বলেছিলাম উত্তর আমেরিকার পরে ইউরোপের ক্ষেত্রে, সেইখানে আছে বোরা ফর্মার যুগোস্লাভিয়ায়। এরপরে আসছে ডিসেম্বর 2014 নেটে যে পড়েছিল সেই প্রশ্ন, আবার সেই লু খুবই কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়, তাই লু, খামসিন, চিনুক, ফন, এর লু পেরিয়ে যাবো। যে লু কোথায় প্রবাহিত হয়? লু হচ্ছে এখানে দিয়েছে অপশান রাজস্থান ডেজার্ট বা থর ডেজার্ট এই অঞ্চলে। এরপর আসছে খা, তাহলে খা কী বলেছিলাম? খা দিয়ে কী এসেছিলো? যে খাবার যেটা বলেছিলাম খাবার হাসির ঘি কোথায় বলা ছিল আফ্রিকার ক্ষেত্রে। খাবার হাসির ঘি কোথায় বলা ছিল? আফ্রিকা। তাহলে খামসিন বলা হচ্ছে তাহলে আফ্রিকা। আফ্রিকা সম্বন্ধে যদি কিছু আছে, আফ্রিকায় কোন জায়গাটা আছে? রকি, আল্পস, ইজিপ্ট মানে মিশর, তাহলে খামসিন হচ্ছে ইজিপ্ট। এরপরে আসছে চিনুক। চিনুকে বলেছিলাম কি নর্দিয়া ব্লিচ,
नर्थ बिहार ब्लिज कथा बोले उत्तर अमेरिका तेल उत्तर अमेरिका उत्तर अमेरिका चिनुक प्रवाहित होच्छे उत्तर अमेरिकार ओखाने पर्वतटा बोलेछिलाम सेटा कि बोलेछिलाम रकिज एरपर थाकछे फन फनेर क्षेत्रे कि नाम बोला छिलो फोबो माइल हेलिटी ताहले फो प्रथमे नाम आसछे फो कथा बोलेछिलाम फो बला होयेछिलो आमादेर यूरोप यूरोपे जे महादेशटि जे जे पर्वतमाला आछे सेटि होच्छे आल्पस ताहले आल्पस ताहले आमरा जदि एइभाबे पढ़े करते पारि ताहले अवश्यई आमरा जे प्रश्नगुलो पड़बे सेगुलो अवश्यई आमरा पारबो एबं आमरा सठिकभाबे पारबो तो आशा करी तुम्हारे वीडियो भालो लगे वीडियो केमन लागल से सम्बन्धे तुम्हारा अवश्य कमेंटे जानाओ एवं तुम्हारे ए रकम धरण आरो ट्रिक सम्बन्धे जो कोनो वीडियो प्रयोजन थाके जेगुलो तुम्हारे मने थाकछे ना सेई धरनेर जदि कोनो ई थाके तो तुम्हारा सेगुलो कमेंट बक्से जानाओ आमी सेगुलो सेई निये वीडियो करार चेष्टा करब एवं परवर्तीकाले आरो जेगुलो वीडियोगुलो आसबे जेगुलो नेट सेट एवं स्कूल सार्विस कमिशनेर उपयोगी एवं जेगुलो बहुबार परीक्षा एसेछे सेरकम धरनेर किछु जेमन होच्छे ट्राइबल ग्रुप निये एवं तादेर डिस्ट्रिब्यूशन वार्ल्डेर बा भारतेर उपर बा होच्छे कोथाय भारतेर कोथाय कोन पास आछे ए धरनेर भूमिरूपगुलो बा ए धरनेर कोश्चेनगुलो खूबई पड़े थाके कोश्चेने तो सेगुलो निये आलोचना करार चेष्टा करब ताहले तोमरा जदि सेगुलो देखार जन्य आग्रही हो ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करो एवं बेल बाटनटिते क्लिक करे राखो एवं भिडियोटिके तोमादेर बंधुदेर मध्ये छड़िये दाओ शेयर करो लाइक करो थैंक यू आजकल मतने पर्यन्तई थाक थैंक यू।